ভারত ভুটান সীমান্তত লুংচুং অঞ্চলত মেলেরিয়া রোগীর যথেষ্ট সংখ্যা বৃদ্ধি পাইছে আর মেলেরিয়া যথেষ্ট ভয়াবহ রূপ ধারণ করেছে লুংচুং অঞ্চলত। আর এই মুহূর্তে যেহেতু মই লুংচুংত উপস্থিত আছো আর ইয়ারে কিছু অঞ্চলের রাইজ ইতিমধ্যে ওলাই আহিছে আর ইতিমধ্যে সরকারের ওসর কিবা দাবি উদ্ভাবন করব। আর যেহেতু মই এই লুংচুংত উপস্থিত আছো আর ইয়াত কিছু সংখ্যক এই অঞ্চলের দল সংগঠন আর ইয়ারে স্থানীয় রাইজ সকল আছে, আমি তেখেতসকলের পর প্রথমতে মন্তব্য লোব চেষ্টা করি। এই মুহূর্তে আমার লগত উপস্থিত আছে সুদ আদিবাসী অসমৰ যে মহিলা সমিতির সভাপতি তেখেত আছে, আমি তেখেতৰ বাইদেউৰ পৰা প্রথমে জানিব বিচাৰিম। বহুদিন ধৰি আপুনি ইয়াত আছে বা বাহৰ পাতি আছে, গতিকে মেলেরিয়ার ক্ষেত্ৰত আপোনালোকে ইয়াত কি দেখা পাইছে? মই আজি চারিদিনমান হল, এই চারিদিনমান ভিতরতে মই মেলেরিয়ার বহুত ভয়াবহ রূপ দেখিছো। কারণ বেশিরভাগ মানুষে মেলেরিয়াত আক্রান্ত হয়ে আছে। আর আমি মই জানা মতে ইয়াতে পপুলেশন 8000 মান আছে, 8000 ভিতরত 800 একদম 100% মানে মেলেরিয়া পজিটিভ। আর তেখেত ভিতরত মানে শিশুসকলের মৃত্যু সংখ্যাটো বেশি আর পজিটিভটিও বেশি। মানে কিমানজন মৃত্যু হয়েছে ইয়াত? ইয়াতে আজিলৈকে এই সপ্তাহের ভিতরতে মানে আমি 5 জন মৃত্যু দেখা পাইলো। মৃত্যু এই সপ্তাহের ভিতর? এক সপ্তাহের ভিতর। আর সেই সকল যে সকল মৃত্যু হয়েছিল তেখেত সকল কি শিশু নে বয়সস্থ ব্যক্তি আছিল? শিশুই আছিল, শিশুই আছিল, শিশু আছিল। এজন এজনটো 4 বছরের আছিল আর এজন 9 বছরমানের আছিল। তেখেত সকল মেলেরিয়া তো পাইছে, কিবা চিকিৎসার ব্যবস্থা করেছে না তেওঁলোকে? ও নিজের ঘরের মানুষ চিকিৎসা ব্যবস্থা করেছিল আর তেখেতক মানে যেতিয়া মেলেরিয়া পজিটিভ পোৱা গল তারপর তেখেতক বেসরগাঁও কোকরাঝাড় লৈ যোৱা হৈছিল মেডিকেল কলেজত। কিন্তু মেডিকেল কলেজত তেখেত সকলে কল যে ইয়াতে আমি নোৱাৰো, সেকারণে সিহঁতে কিবা বরপেটাত পঠাই দিছিলে। তাৰপিছত বরপেটাত তেখেতক 4 দিন ৰাখিছিলে, 4 দিনত মানে এইটো সেন্সলেস আছিলে 4 দিন। আর সেন্সলেস থকা সময়তে তেখেতক ব্লাড দিয়া হৈছিলে 10 ইউনিট, সেই ব্লাডটো মানে শুকাই শুকাই গৈ আছিলে। আর শুকাই শুকাই যোৱাৰ 3 দিনত মানে তেখেত সেন্সলেস হ'ল, 4 দিনৰ ভিতৰত হি মৰি গ'ল মানে ঢুকাই ঢুকাই। স্বাস্থ্য বিভাগের তরফের পৰা বা সরকারের তরফের পৰা কিবা ব্যবস্থা গ্রহণ করেছে নাকি এই অঞ্চলত? ধরি ল আঁঠুয়া হোক বা যে ফকিংয়ের ব্যবস্থা এখানে করেছে না করা নাই? এতিয়া তো মানুষের কোৱাৰ মতে আগত কেইবাৰমান আহিছিলে, এবার দুবারমান আহিছিলে। কিন্তু এতিয়া যেতিয়ালৈকে মই আছো, যেতিয়াৰ মই আছো, মই আজিলৈকে মানে দেখা নাই। আর যেতিয়া দেখা নাই তো সিহঁতে তো এইটো বস্তুটো গম পাই আছে ন, এইটো মেডিকেল অফিসার যোনে হয় বা মেডিকেলত যোনে কাম কৰি আছে এইটো রূপ সিহঁতে গম পাইছে মেলেরিয়ার ডিপার্টমেন্টের মানুহকেইটা। তো মই বাবু মানে সিহঁতে এইটো কিয় এনে মনে মনে আছে? আর মানুষের মৃত্যুর হার তো বাড়ি আছে ন, কমি থাকলে তো বা সিহতে যদি কিবা একটা পদক্ষেপ লওয়ার যদি সিহতে যদি এই হার পাওয়া যদি হ্রাস পালে হয় তেতিয়াহলে হলে এই মানে মনে মনে টাকাটা ভাল আছিল। কিন্তু এতিয়া আমি এই হ্রাস পাওয়া মানে বেশি বৃদ্ধি হওয়াটা বেশি দেখা পাইছো। এই বৃদ্ধি হওয়া বেশি দেখা পাওয়া যদি আমি মনে মনে থাকে তেখেতসকলে, আপনি আপনি ভাবে নাকি এই মানে ভাল হয়ে যাবো বলে? এতিয়া আপোনালোকে কি বিচাৰিব, কি দাবী কৰিব? মই এতিয়া এইটোকে বিচাৰো যে ইয়াৰ মানুহবোৰ মানুহ হয়, মানুহ হতৰ নিচিনা ব্যৱহাৰ কৰিব লাগে। তেখেতসকলৰ কাৰণে এটা স্বাস্থ্য কেন্দ্ৰ দিব লাগে, প্ৰপাৰ এম্বুলেন্স ফেচিলিটি দিব লাগে আৰু সিহঁতক মানে চাব লাগে। ইয়াত স্বাস্থ্য ব্যৱস্থাৰ কোনো ব্যৱস্থা নাই ইয়াত? যদি ইয়াত যাব লগা হয় চিকিৎসাৰ কাৰণে তেতিয়াহ'লে কোকৰাঝাৰ যাব লগা হয় বা দূৰ দূৰণিলৈ যাব লগা হয়? ও কোকরাঝারে যাব লাগে, কারণ ইয়াতে তো নাই, নহলে সেইফালে আপনার কি রনিখাতা নি কি কয় সেটাও সাইকেল দিয়ে যাব লাগে। রাস্তার অবস্থা তো জিয়ে মানে যদি রোগী মানে বেশি যদি বেমারটা বেশি হয়েছে তাহলে তো এই সাইকেল লোতে মানে রাস্তাতে ঢুকাই যাব। রাস্তার কন্ডিশনটা বহুত বেয়া। আর একটা কথা মানে কব বিচার, মানে মই তো আজি ইয়াতে আহি বাহর পাতি থাকার কারণেহে মই গম পালো সেই বস্তুটো। আর মই মানে আমার যোনটো ইনজিওর পৰা মই আহিছো আর মই কোলাবরেশন উইথ আওয়া অল আদিবাসী মহিলা সদসম আদিবাসী মহিলা সন্থা আর লেটস স্মাইল টুগেদার ইনজিওর পৰা আজি আমি সার্ভে করে আছো, সেই সার্ভে করার ক্ষেত্রতহে আমি দেখা পালো। যদি আজি যদি আমি এইটো ইনিশিয়েটিভ নললো হয় এই মানুহবিলাকক কোনে চালে হয়?
তো মই সরকারক ইটুই কব বিচাৰো যে আপোনালোকে মানুহতক চাওক আপোনালোকে দয়া কৰক তেখেতসকলক দয়া কৰি হেইটো যোনটো নেকি হতে এতিয়া মানে বিশেষকে মানে টিবি আৰু মেলেৰিয়াটো বেছি হৈ আছে আপোনালোকে চাইখিনি হতক প্ৰপাৰ এটা ট্ৰিটমেণ্ট দিব লাগে আৰু প্ৰপাৰ ট্ৰিটমেণ্টটো হেতুৱে হয় হিততে ইয়াৰ পৰা তো বাহিৰত যাব কাৰণে মানে কোকৰাঝাৰ লৈকে যাব লগি হলে তো হিতৰ গাড়ীৰ ব্যৱস্থা হ'ব লাগিব গাড়ীৰ ব্যৱস্থা হ'ব লাগিলে আপোনাৰ ৰাস্তাৰ ব্যৱস্থা হ'ব লাগিল সেইকাৰণে মই সরকারক এইটোৱে অনুৰোধ কৰোঁ যে তেখেতসকলক ইয়াতে এটা সাব চেণ্টাৰ দি দিয়ক তেখেতসকলক এম্বুলেঞ্চ দি দিয়ক আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।